আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আমার জন্মভূমি, আমার নিজ গ্রাম। এই গ্রামের কথা যদি আপনাদেরকে বলি, দেখেন কি অপরূপ প্রকৃতির দৃশ্য আমাদের এই গ্রামে। সবুজ প্রকৃতির দৃশ্য, পাখির ডাক আর অনেক শাকসবজি উৎপাদিত হয় আমাদের এই গ্রামটিতে। এই ছোট্ট একটি গ্রামের বিবরণ যদি আমি দেই, সারাদিন বলেও শেষ করা যাবে না। আপনাদেরকে পুরো গ্রামটা যদি আমি ঘুরিয়ে দেখাই তাও শেষ করা যাবে না। সংক্ষিপ্ত আকারে এখান থেকে দাঁড়িয়ে শুধু একটু ভিডিও করেছি আপনাদের জন্য। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ছোট্ট একটা নদী, নদীর পাশে আছে একটি বিল। এই বিলের ধারেই আমি এখন দাঁড়িয়ে আপনাদের সাথে শুধু কথা বলছি, শুধু এখান থেকেই দেখাবো অপরূপ দৃশ্যগুলো আপনাদেরকে। দেখতে থাকুন অপরূপ সুন্দর এই দৃশ্যগুলো। জানি না কতদিন ধরে এরকম দৃশ্য মানুষের নজরে পড়ে না। আমাদের গ্রামের বাড়িতে এরকম সুন্দর সুন্দর মনোরম পরিবেশটি আমাদের এই গ্রামটি অবস্থিত। আপনাদেরকে আমি আগে বলেছি যে এই গ্রামে পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে কার নাই ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর পাখি, বিভিন্ন প্রজাতির পাখিও পাওয়া যায় আমাদের এখানে। এই যে দেখতে পারছেন যে আমাদের ওই পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী, আর নদীর পাশ দিয়ে বয়ে গেছে একটি কাল, আর দুই ধারে ঘাস বল ফুলে ফুলে সাদা। এটা দেখতে পারছেন সামনে যে এখানে গম ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছি। এখানে দেখেন গ্যান্ডারি লাগাচ্ছে দুইজন ব্যক্তি, এখানে আখ গ্যান্ডারি এখানে চাষ করা হয়। আমাদের এই গ্রামে অনেক সবজি উৎপাদন করা হয়। কত সুন্দর রে গ্রাম, রে নৌকা আছে, একটা ছোটো বিলও আছে, নৌকা চালানোর মতো তো এ নাই। তারপরে আসে খেলাধুলা করতেছে, ওইদিকে আরও নৌকা আছে, ওই যে আস এখানে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। ক্যামেরাতে আমি ধারণ করেছি যে বাতাসের আওয়াজটা। সামনে অনেক সুন্দর সুন্দর ডিঙ্গি আছে, নৌকা আছে, আপনারা এসে চালাতে পারেন। চালাইতে পারো? তো পারো না, তুমি এই নৌকায় উঠেছো কেন? এই নদীতে আমরা প্রচুর মাছ পেয়ে থাকি, বিলের সাথে এই সংযোগটি আছে। ওই দিকে ঘাস ফুল সাদা হয়ে রয়েছে, অনেক মাছ, প্রচুর মাছ এখানে রপ্তানি করা হয় এখান থেকে। সম্মানিত গাইস, সবার কাছে ছোট্ট একটি প্রত্যাশা, আপনারা নিজ জন্মভূমিকে ভালোবাসুন, নিজের দেশটাকে ভালোবাসুন। ছোট সময় একটি কবিতা পড়েছিলাম যে মা গো জন্মেছি এই দেশে, মরি যেন তোমার কোলে। সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ শাহজাহান ফকির বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।